গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে সিলেটের ওসমানী শিশু পার্কটি ঘুরে দেখাবো। এই পার্কটি সিলেটের মূল কেন্দ্রে অবস্থিত। এই পার্কটিতে ঢোকা মাত্রই আপনারা অনেক জীবজন্তুর মূর্তি দেখতে পাবেন, যে মূর্তিগুলো আপনাদেরকে অনেক আকৃষ্ট করবে, বিশেষ করে বাচ্চাদের আকৃষ্ট করবে, যেমনটা আমার বাচ্চাদের করেছিল। পার্কটিতে ঢুকে হাতের ডান দিকে চটপটি, ফুচকা, কফি এগুলোর দোকান দেখতে পাবেন। আর মাঝখানের থেকে তো অনেক রাইডস রয়েছে। আবার বাম পাশেও কিন্তু চটপটি ফুচকার দোকান রয়েছে। শুধু তাই নয়, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলোরও দোকান রয়েছে। এই পার্কটি কিন্তু খুব বেশি একটা বড় জায়গা জুড়ে নয়, 8 একর আয়তনের মধ্যে এই পার্কটি অবস্থিত। এই পার্কটি ছোট হলেও এতে কিন্তু অনেক রাইডস রয়েছে। বাচ্চারা এখানে আসলে কোনটা ছাড়ে কোনটাতে উঠবে সেটাই চিন্তায় পড়ে যাবে, কারণ অনেক বেশি রাইডস রয়েছে। আর এই পার্কটি স্থাপন করাতে এর খরচ অনেক পড়েছে, প্রায় 5 কোটি টাকার মতো খরচ পড়েছে। এই পার্কটিতে এখন প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড় জমে থাকে, বিশেষ করে ঈদের সময় তো মানুষের প্রচণ্ড ভিড় হয়। এই পার্কটির মধ্যে 2টি হাতের মূর্তি রয়েছে, যেটা দেখতে অনেক সুন্দর লেগেছে। আর উপরে যে পায়ে চালিত যে রাইডসটি দেখতে পাচ্ছেন, এই রাইডসটি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই রাইডসটি করতে গেলে আপনাকে পায়ে চালিয়ে চালিয়ে যেতে হবে, একটু শক্তির প্রয়োজন আছে। এই পার্কটিতে খাবারের দোকানের পাশাপাশি বসার সিটেরও ব্যবস্থা রয়েছে। এই পার্কটির সবথেকে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো রাইডসগুলোতে ওঠার টিকিট মূল্যটা অনেক কম। কিছু কিছু টিকিট মূল্য 30 টাকাও রয়েছে, আবার কিছু কিছু টিকিট মূল্য 50 টাকাও রয়েছে। আমি অনেক পার্কে গিয়েছি, কিন্তু অনেক পার্কের তুলনায় এই পার্কের টিকিট মূল্যটা আসলেই কিন্তু কম। এই পার্কটির প্রত্যেকটি কোনায় কোনায় যেন পশু পাখি রয়েছে, কিন্তু পশু পাখি তো বাস্তবে নয়, পশু পাখির মূর্তি রয়েছে। এই মূর্তিগুলো দেখতে এতটাই সুন্দর বলে বোঝানোর ভাষা নেই। দেখুন, এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা, এই জায়গাটাতে সবাই বেশিরভাগ ছবি তুলে থাকে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এখন চলে আসলাম ছোট বাচ্চাদের রাইডসে। এটা 5 বছরের নিচে বাচ্চাদের জন্য এই রাইডসটা। আর্লিনকে আমরা সেখানে উঠিয়ে দিচ্ছি। এই রাইডসটার মূল্য হলো 30 টাকা।
এটা কিন্তু আসলে অকল্পনীয় যে এই রাইডসটার দাম 30 টাকা, কারণ আমি যেখানে গেছি এই ধরনের রাইডস আমি হয় 50 টাকা, 100 টাকা এরকমই দেখেছি, 30 টাকা কিন্তু আমি কোথাও দেখিনি। সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এখানকার রাইডসগুলোর মূল্য অনেক কম। আচ্ছা বল দিয়ে খেলো, আবার করবো, মজা পেয়েছি। অনেক বাচ্চারা আবার এখানে ঢোকার পরে ভয় পেয়ে থাকে, এই কারণে গার্জিয়ানকে ভিতরে ঢুকতে দেয়। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমরা গার্জিয়ান হিসেবে না ঢুকে অ্যাঞ্জেলিকেই গার্জিয়ান হিসেবে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তাহলে অ্যাঞ্জেলির খেলাটাও হয়ে যাচ্ছে। এক টিকিটে দুই ভাই বোন দুইজনেরই কিন্তু উপভোগ করা হচ্ছে। দুষ্টামি বুদ্ধি, নেটের ভিতর দিক দিয়ে দেখা। এখানকার রাইডসগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর, কিন্তু প্রত্যেকটাতে তো আর ওঠানো সম্ভব না, ছোটো বাচ্চারা তো আর প্রত্যেকটাতে উঠতে পারবে না, এই কারণে এইটাতে আমি উঠিয়ে দিলাম। এই দিকটাতে আবার বাঘ, জিরাফ, হাতি এই ধরনের প্রাণীগুলোকে আবার এখানে রেখে দিয়েছে। কি সুন্দর করে মূর্তি বানিয়ে রেখে দিয়েছে। আর্লিন তো দেখা মাত্রই বাঘ বাঘ করে চিল্লাচ্ছিল। আর্লিনের কিন্তু এসব দেখে ভীষণ ভালো লেগেছে। শুধু আর্লিনের কেন, যে কোনো বাচ্চারই এগুলো দেখলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমাদের সময় কিন্তু শিশু পার্কে এত কিছু ছিল না, কিন্তু এখন শিশু পার্কগুলোতে এত কিছু তৈরি করছে যে সবারই যেতে মন চাইছে, ছোট বড় সবারই যেতে ভালো লাগে। এখন আমরা সবাই টিকিট কাউন্টারের কাছে আসলাম আরেকটা রাইডসে উঠতে। এটাতে আমরা উঠবো, অ্যাঞ্জেলের আব্বু উঠবে, আমি উঠবো, কারণ দুইটা বাচ্চাই উঠবে আর দুইটা বাচ্চাকে একা এই রাইডসে ওঠানো যাবে না, গার্জিয়ানকে নিয়ে উঠতে হবে। এই কারণে আমরা চারজনই এই রাইডসটাতে উঠবো। এদিকে 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 ঘুরাও, এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও। Thank you.
যাদের বাচ্চা আছে কিন্তু এখন পর্যন্ত এই পার্কে আপনারা যাননি, তাদেরকে অবশ্যই আমি বলবো এই পার্কে যেতে। কারণ এখানে গেলে বাচ্চার মন তো ভালো হবেই, বাচ্চার মায়েদের বা বাবাদেরও মন ভালো হয়ে যাবে। কারণ বাচ্চার মন ভালো হলে তো বাবা মারও মন ভালো হয়ে যায়। আর্লিনকে নিয়ে আমরা একটু মজা করলাম, আর্লিনকে সুপারম্যান বানিয়ে দিয়েছে আর এখন সিংহের উপর বসিয়ে দিয়েছে। আর্লিন তো ভীষণ মজা করছে। বাচ্চারা তো ডরিমনের পাগল হয়েই থাকে, আর এখানে এসে যদি বাচ্চারা ডরিমনকে পায় তাহলে তো খুশি হবেই। আমার ছেলে দেখুন ডরিমনের সাথে কী করছে, তারও ডরিমনকে ভীষণ ভালো লেগেছে। ডরিমনের পাশে যে ব্যাংকগুলো আছে এগুলোও কিন্তু দেখতে অনেক সুন্দর, এগুলোর উপরেও আর্লিনকে উঠিয়ে দিয়েছে আর বেশ কিছু এখানে ছবিও তুলে নিয়েছে। পুরো ওসমানী পার্কটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব। তাই আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। খুদা হাফেজ।